আমার ড্রাইভার ড্রাইভারকে নিয়ে আর আমার মাকে নিয়ে বেরিয়ে পড়েছি। এটা মন্দিরের ব্যাক সাইডটা। কলকাতার কাছাকাছি একদিনে গিয়ে ফিরে আসা যায় এমন জায়গার সন্ধান অনেকেই করেন, কারণ হয়তো সবসময় লম্বা ছুটি পাওয়া যায় না, কিন্তু ঘরেও তো মন টেকে না, তাই এমন কোনো জায়গায় যাওয়া যেতেই পারে যেখানে সকালে গিয়ে রাতের মধ্যে ফিরে আসা যায়। তাই তেমন উদ্দেশ্য নিয়েই আমাদের আজকের ডেস্টিনেশন ছিল পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বর্গভীমা মন্দির ও মহিষাদলের রাজবাড়ি। তাই আমরা বেশ সকাল সকাল বেরিয়ে পড়লাম তমলুকের উদ্দেশ্যে। মেঘলা ওয়েদারে চারপাশটা বেশ লাগছিল। মা ফ্লাইওভার, হুগলি সেতু, কোলাঘাট সব পেরিয়ে অবশেষে পৌঁছলাম তমলুকের বর্গভীমা মন্দিরে। যদি আসুন এসে পয়সা মালা কত নিচ্ছ? মন্দিরের চত্বরের ব্যবস্থা দেখে মুগ্ধ হলাম। পুজোর ডালিতে নাম গোত্র লিখে দেওয়ার জন্য ছোট ছোট কাগজের চিরকুট, পেন সব রেডি করাই থাকে। মায়ের গর্ভগৃহে ঢোকার আগে পুষ্পাঞ্জলির দেওয়ারও ব্যবস্থা আছে। পুজো দেওয়ার ব্যবস্থা এত ভালো যে দেখে খুব খুশি হলাম। কি ভোগের টিকিট এখন আর পাওয়া যাবে না? নটার মধ্যে শেষ হয়ে যায়? কোনো কোনো দিন ডিপেন্ড করে, বলো 9টা, 10টা, 12টা, 1টা। আমরা এই পুজো দিয়ে বেরোলাম। আমরা এসেছি 51 পীঠের, এটা প্রথম পীঠ ধরা হয়। আর এখানে এটা পড়ছে আপনার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে। আসতে খুব একটা সময় লাগে না, কলকাতা থেকে মোটামুটি আমাদের সময় লাগে 2 ঘন্টা, 2.5 ঘন্টার মধ্যে থেকে 3 ঘন্টা। তো আমরা এসেছি মঙ্গলবারে, বেশ ভালোভাবেই পুজোটা সম্পন্ন করলাম। আর পুজো দেওয়ার টেকনিকটাও খুব ভালো, একটু সকাল সকাল আসতে পারলে আরও ভালো, কেননা আমরা ভোগের কুপনটা আর পেলাম না, মোটামুটি 9টা, 9:30 মধ্যে শেষ হয়ে যায়, আর এখন মোটামুটি 10:30 বাজে, যার জন্য আমরা সেটা আর পেলাম না। আরও একটা জিনিস জানিয়ে রাখি, এটা বহু পুরনো মন্দির, তো এখানে মেদিনীপুর জেলার যেসব বিপ্লবীরা থাকতেন, তো তারা এখানে পুজো দেওয়ার পরে শপথ নিয়ে এগিয়েছিলেন যে আমরা আমাদের পরাধীন দেশকে স্বাধীন করব। এটা মন্দিরের ব্যাক সাইডটা। দাঁড়াও, মন্দির চত্বরটা আমি একটু দেখিয়ে নিই। এই যে এটা মূল মন্দিরের ঢোকার জায়গাটা, এখানে গিয়ে আপনারা ঠাকুরের দর্শন করবেন। আর এটা ব্যাক সাইডটা, এটা ব্যাক সাইড, এইটা মানসিকের জায়গাটা। হ্যাঁ, মানসিকের জায়গাটা। আর ওইখানটা বলি হয় যে এখানে আপনাদের কোনো মনস্কামনা থাকলে সেটি বলে আপনারা এটি বাঁধবেন। এখান থেকে সরাসরি একটা পুকুরে যাওয়ার রাস্তা আছে। এই
এই পুকুরটারই একটা গল্প আছে। হ্যাঁ, এখান থেকে শুনেছি শোল মাছ যেটা নিত্যদিনের পূজায় এখানে লাগে, পুজোই লাগে মানে পুজোর ভোগের জন্য লাগে, তো সেটি শুনেছি এই এই পুকুর থেকেই পাওয়া যায়। মানে অটোমেটিক্যালি শোল মাছটা ওঠে কালী পুজোটাতে। হ্যাঁ, তো কতটা কি সত্য সেটা আমি জানি না, সবই শোনা কথা, তার উপরেই বলছি। এখান থেকে সরাসরি মূল মন্দিরে ওঠার রাস্তাটা। এটা রেস্টের জায়গা। হ্যাঁ, কিন্তু মন্দিরটা খুব সুন্দর, মানে হ্যাঁ অনেকটা এরিয়া জুড়েই আছে, এরিয়া জুড়ে। আর ওদের, আর আমরা মঙ্গলবার এসেছি তো উইকডেজ যেহেতু মানে ভিড়টা কম, আপনারা চেষ্টা করবেন উইকডেজই আসার, সবার পক্ষে যদিও সম্ভব হয়ে ওঠে না স্যাটারডে আসতে পারেন, মঙ্গল আর শনিবারটা পুজো দেওয়ার জন্য খুবই ভালো। এখানে কিন্তু আরও একটা জিনিস আছে, এখানে ক্ষুদিরাম বসু অনেকবার পুজো দিয়ে গিয়েছিলেন। এটা হল, তাই তো? হ্যাঁ, তো বিশ্রামাগার এখানে একটা আছে, এই যে বলি জায়গা, হ্যাঁ বলি জায়গা, এই যে আচ্ছা এই যে এই যে, হ্যাঁ বলি জায়গা। এটা হচ্ছে মেন রোড থেকে ওঠার সিঁড়িটা। এমনি বেশ সারাদিনের জন্য এসে পুরো মন্দির ঘুরে বসে ভোগ খেয়ে যাওয়ার জন্য ভালো জায়গা, কিন্তু সকাল সকাল আসতে হবে, সকাল 9টার মধ্যে আসলে ভোগ খাওয়ার কুপনটা পাওয়া যায়, নয়তো পাবেন না, মানে আমরা নিজেরাও পাইনি। আর একদিনের ডে আউটেও বেশ ভালো। আশেপাশে বেশ কিছু রাজবাড়ি আছে, সেটা দেখাবো আমি, চেষ্টা করব যদি যেতে পারি, সময় কতটা হয়ে উঠবে জানি না, চেষ্টা করব যাওয়ার। এখান থেকে খিরাইটাও সামনে, খিরাই নদীর সামনে, খিরাই এখান থেকে সামনে। আচ্ছা, এক ঘন্টার ম্যাক্সিমাম জার্নি হবে, কিন্তু ওই খিরাইটা খুব সুন্দর। খিরাই হচ্ছে যেখানে ওই পুরো ফুলের ইয়েটা চাষ হয় ওখানটা। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি, ওর ওপর থেকে এটা। হ্যাঁ, মায়ের মন্দিরে খুব ভালোভাবে পুজো শেষ করে আমরা পাশেই দোকান থেকে খাওয়া সেরে রওনা দিলাম মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, পাশে আরও একটি রাজবাড়ি আপনারা ওখানে দেখলে দেখতেই পারেন। মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত তমলুক রাজবাড়ি, যদিও আমার সেটাই রাত যাওয়ার মতো সময় ছিল না হাতে, তাই মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পরের পর্বে সেটি বিস্তারিত আলোচনা করেছি, শুনে নেবেন রাজবাড়ির বর্তমান বংশধর হরপ্রসাদ গর্গের মুখ থেকে সরাসরি।